হ্যালো, আমি রিঙ্কি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, অর্থাৎ বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তরগুলো রয়েছে সেই স্তরগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে দেখো, বায়ুমণ্ডলটা শুরু হয় এই যে ভূপৃষ্ঠ, এখানে সমুদ্র সমতল, এখান থেকে আমরা যত উপরে যাব তত বায়ুমণ্ডলের উচ্চতা গুলো কিন্তু আমরা এই নিচের দিক থেকে আস্তে আস্তে ওপরের দিকে বেশি হতে হতে যাবে এবং সেটা কিমিতে হবে। ঠিক আছে, দেখো বোঝা যাচ্ছে এখানে যেখানে এই যে পাহাড় পর্বত এবং সমতল ভূমি। এবার প্রথমে বায়ুমণ্ডলের স্তরবিন্যাসে যে বায়ু রাসায়নিক গঠন এবং উপাদান অনুযায়ী বায়ুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা যায়, সেটা একটা হচ্ছে হোমোস্ফিয়ার বা সমমণ্ডল এবং হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল। কি বললাম, এটা হচ্ছে রাসায়নিক গঠন ও উপাদানগত পার্থক্য অনুসারে। তাহলে হোমোস্ফিয়ারটা দেখো এখানে কি আছে, হোমোস্ফিয়ারের অপর নাম সমমণ্ডল এবং ভূপৃষ্ঠ থেকে এটা 88 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এবং হেটেরোস্ফিয়ার বা বিষমমণ্ডল, হেটেরোস্ফিয়ারের অপর নাম বিষমমণ্ডল এবং এটা 88 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রয়েছে। তাহলে এই হোমোস্ফিয়ার মানে কি, হোমোস্ফিয়ার সমমণ্ডল, অর্থাৎ এই স্তরে বায়ুর যেই উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলো অনুপাত মানে প্রায় সমান থাকে, অর্থাৎ বায়ুর উপাদান সমূহ সমান অনুপাতে থাকে, সমমণ্ডল অর্থাৎ সমান অনুপাতে থাকে উপাদান সমূহ। আর হেটেরোস্ফিয়ার বিষমমণ্ডল এখানে সেটা হয় না, এই স্তরে একটি গ্যাসের প্রাবল্য থাকে, এক একটা স্তরে এক একটা গ্যাসের প্রাবল্য থাকে হেটেরোস্ফিয়ারে। তাহলে হোমোস্ফিয়ার এবং হেটেরোস্ফিয়ার হয়ে গেল যে বায়ুমণ্ডলের। এখান থেকে এরকম শর্ট প্রশ্ন আসে, দেখো কতগুলো শর্ট প্রশ্ন এখান থেকে আমরা বুঝতে পেরে গেলাম যে হোমোস্ফিয়ারের অপর নাম, এটা কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, এই সকল উত্তরগুলো আমরা দিতে পারবো। এরপর আসছি উষ্ণতা হ্রাসবৃদ্ধির ভিত্তি অনুযায়ী বায়ুমণ্ডলকে ভাগ করা যায় কতগুলো ভাগে, অর্থাৎ উষ্ণতা, উষ্ণতা হ্রাসবৃদ্ধি, এই যে এই বায়ুমণ্ডলের এই যে ছোট ছোট স্তরগুলো দেখানো হয়েছে এখানে কিন্তু উষ্ণতা হ্রাসবৃদ্ধি হয়। এপাশে আমি উষ্ণতাগুলো লিখেছি এবং উষ্ণতাগুলো, এবং এপাশে আমি কিলোমিটারে উচ্চতাগুলো লিখেছি, এগুলো আমি বলে দিচ্ছি। তাহলে উষ্ণতা হ্রাসবৃদ্ধির ভিত্তিতে বায়ুমণ্ডলের যে স্তরবিন্যাস সেখানে আমরা 6টা ভাগ দেখতে পাচ্ছি। কি কি, দেখো প্রত্যেকটার অপর নামও রয়েছে এখানে, ট্রপোস্ফিয়ার বা ক্ষুদ্রমণ্ডল, স্ট্র্যাটোস্ফিয়ার বা শান্তমণ্ডল, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ারও বলা হয় এই নিচের দিকটাকে, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে যেই 6টা ভাগ সেই 6টা ভাগের নাম আমি আবার বলে দিচ্ছি, দেখো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে মনে থাকবে এই নামগুলো আমাদের মনে থাকবে যে নিচের দিক থেকে, তাহলে প্রথম স্তর কিন্তু এইটা, নিচের দিক থেকে আমরা যাবো, এটা প্রথম স্তর, দ্বিতীয় স্তর, একদম উপরের স্তর এটা, এরকম ভাবে মনে রাখলাম। এবার এই স্তরগুলো ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাব কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত সেটা এখানে লেখা রয়েছে। ট্রপোস্ফিয়ার এটা একটু হেরফের হয়, নিরক্ষীয় অঞ্চল এবং মেরু অঞ্চলে আলাদা থাকে, গড়ে 18 কিলোমিটার পর্যন্ত ধরা হয়। স্ট্র্যাটোস্ফিয়ারটা 50 কিলোমিটার উচ্চতা পর্যন্ত, অর্থাৎ 18 থেকে 50 কিলোমিটার পর্যন্ত, 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত মেসোস্ফিয়ার, এবং তার উপরে থার্মোস্ফিয়ার এবং তার উপরে এক্সোস্ফিয়ার, এইটা বিস্তৃত রয়েছে কিলোমিটারে। এবার ট্রপোস্ফিয়ার এবং স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে রয়েছে ট্রপোপজ, স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মাঝখানে রয়েছে স্ট্র্যাটোপজ, এবং এই স্তরটা যেখানে শেষ হলো এবং মেসোস্ফিয়ার মেসোস্ফিয়ার শুরু হলো সেখানে স্ট্র্যাটোপজ, এবং মেসোস্ফিয়ার যেখানে শেষ হলো, থার্মোস্ফিয়ার শুরু হচ্ছে সেখানে মেসোপজ, এই তিনটে স্তরও খুব ইম্পর্টেন্ট বলা হয়। এবার দেখো প্রত্যেকটা স্তরের মধ্যে আমি লেখার লিখে দিয়েছি ট্রপোস্ফিয়ার বা ক্ষুদ্রমণ্ডল, এখানে ঝড় ঝঞ্ঝা মেঘ, এই যে মেঘ আঁকা আছে এগুলো হয়। স্ট্র্যাটোস্ফিয়ার শান্তমণ্ডল, নাম থেকেই বুঝতে পারছো যে এটা শান্তমণ্ডল। এখানে দেখো কি কি আছে, এখানে এই যে 25 থেকে 35 কিলোমিটার উচ্চতার মধ্যে এখানে একটা ওজোন স্তর রয়েছে। এই ওজোন স্তর কি করে, অতিবেগুনি রশ্মিকে শোষণ করে, সূর্য থেকে যে অতিবেগুনি রশ্মি আমাদের পৃথিবীতে আসছে সেটাকে আসতে বাধা দেয় এবং একটা সৌর পর্দা সৃষ্টি করে। এখান থেকেই জেট বিমান এগুলো চলাচল করে যেহেতু শান্তমণ্ডল সেই জন্য। এর ওপরে আছে মেসোস্ফিয়ার, এখানে কি আছে, এখানে নৈশদ্যুতি মেঘ দেখা যায়, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায়। থার্মোস্ফিয়ার বা আয়োনোস্ফিয়ার, এখানে কি হয়, মেরুজ্যোতি বা মেরু প্রভা দেখা যায়, তড়িৎযুক্ত কণা বা আয়ন এখানে
আয়নে বিশ্লেষিত হয়ে যায়, বেতার তরঙ্গ বেতার যে সংযোগ রক্ষা হয় অর্থাৎ বেতার তরঙ্গ এই স্তর থেকে ফিরে আসে পৃথিবীতে, সেই জন্য আমরা এই যে বেতার তরঙ্গ শুনতে পাই বা রেডিও এই সবগুলো শুনতে পাই। তার উপরে এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার। এবার তাহলে কোন স্তরের মধ্যে কেন ইম্পর্টেন্ট সেগুলো আমি এই ছকের থেকে বুঝতে পেরে যাচ্ছি। এবং এবার এই উষ্ণতা, উষ্ণতাটা কি করে, দেখো ট্রপোস্ফিয়ারে যত উপরে যাচ্ছি উষ্ণতা তত কমে যাচ্ছে। আমরা তো জানি যে পাহাড়ের ওপরে বরফ জমে, অর্থাৎ তার মানে এখানে উষ্ণতা আস্তে আস্তে কমে যাচ্ছে। এখানে মধ্য অক্ষাংশে -58°C এবং নিরক্ষীয় অঞ্চলে -80°C হয়। এবার স্ট্র্যাটোস্ফিয়ারে কিন্তু যে উষ্ণতা আস্তে আস্তে বাড়তে থাকছে, উষ্ণতা অর্থাৎ আমরা যে সবসময় বলি যে বায়ুমণ্ডলে যত ওপরের দিকে যাব উষ্ণতা তত কমতে থাকবে, এটা কিন্তু আমাদের সবসময় বলা উচিত যে ট্রপোস্ফিয়ারে, ট্রপোস্ফিয়ারে আমরা যত ওপরের দিকে যাব উষ্ণতা আস্তে আস্তে তত কমতে থাকবে। স্ট্র্যাটোস্ফিয়ারে যে উষ্ণতা বাড়তে থাকছে, মেসোস্ফিয়ারে যে আবার উষ্ণতা কমতে থাকছে এবং মেসোস্ফিয়ারের ওপরে হচ্ছে -100°C। এটাই বায়ুমণ্ডলের এই উপরের দিকে গেলে এই স্তরেই সব থেকে কম হয়ে যাচ্ছে টেম্পারেচারটা। এবার আবার উষ্ণতা বাড়তে থাকছে, এইভাবে উষ্ণতা এরপরে বাড়তেই থাকবে। তাহলে কিন্তু মেসোস্ফিয়ারেই সব থেকে কম উষ্ণতা এই স্তরেই দেখতে পাওয়া যায়। তাহলে বিভিন্ন স্তরের বিভিন্ন রকম যে কিছু কিছু পয়েন্ট রয়েছে এগুলো দেখো এখান থেকে সুন্দরভাবে তোমরা বুঝতে পারছো। এবার এইটুকুনি আমরা যদি মনে রাখি বা এটাকে ভালো করে স্টাডি করি, তাহলে আমরা কত শর্ট প্রশ্নের উত্তর দিতে পারবো সেগুলো আমি এখনই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা এই ছকটাকে করবে এবং ছকটাকে এরকম করে লিখে রাখলে পরে এই শর্ট প্রশ্ন তো আমরা এখান থেকে খুব সহজেই মনে রাখতে পারবো, এবং বিভিন্ন যে টিকা বা ছোট প্রশ্ন 2 নম্বর 3 নম্বরের প্রশ্নের উত্তর, সেই প্রশ্নের উত্তরও আমরা দেখো খুব সহজেই লিখতে পারবো। যে কোনো স্তর দিলে পরে সেই স্তরটা বায়ুমণ্ডলের কত নম্বর স্তর প্রথমে সেটা লিখবো, তার বিস্তৃতিটা এখান থেকে লিখতে পারবো, সেখানে কি কি ইম্পর্টেন্ট জিনিস আছে সেগুলো লিখতে পারবো, টেম্পারেচারটা কত হয় সেটা লিখতে পারবো। তাহলে অনেকগুলো পয়েন্ট আমরা এখান থেকে লিখতে পারবো। এবার প্রশ্নগুলো দেখাচ্ছি। তাহলে এবার দেখো, আচ্ছা এখানে হচ্ছে এই এইটা হচ্ছে 4°C, ঠিক আছে, এটা হচ্ছে 4°C। তাহলে দেখো এখানে বায়ুমণ্ডলের উষ্ণতা, প্রথমে আমরা কিছু যন্ত্রের নাম অবশ্যই পরীক্ষায় আসে সবগুলো একসাথে লিখে নিয়েছি। বায়ুর উষ্ণতা মাপক যন্ত্রের নাম থার্মোমিটার, বায়ুর চাপ পরিমাপ করা হয় ব্যারোমিটার, বায়ুপ্রবাহের দিক নির্ণয় করা হয় বাত পতাকা, বায়ুর গতিবেগ মাপক যন্ত্র অ্যানিমোমিটার। চারটে যন্ত্র খুব ভালো করে মনে রাখতে হবে। এবার যেই বায়ুমণ্ডলে যে গ্যাসীয় উপাদান আছে তার মধ্যে অনেকগুলো উপাদানের মধ্যে এই তিনটে মূলত মেন বলে, সেই জন্য এখানে নাইট্রোজেনের পরিমাণ 78.08%, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ 20.94% এবং বায়ুতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.0033%। এটা মনে রাখতে হবে তিনটে পরিমাণ। গ্রিনহাউস গ্যাস কি কি, গ্রিনহাউস গ্যাস কোনগুলো, কার্বন ডাইঅক্সাইড মানে CO2, মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড। সংকেতগুলো মনে রাখতে হবে, কারণ যখন আমাদের অপশনের প্রশ্ন আসে এই সংকেতগুলোও শুধু শুধু দিয়ে দেয়। সেই জন্য মিথেন CH4, ক্লোরোফ্লোরোকার্বন CFC, নাইট্রাস অক্সাইড N2O মনে রাখতে হবে। ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে বায়ুমণ্ডলের বিস্তার প্রায় 10,000 কিলোমিটার, এই যে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তার আমরা ছবি থেকেই মনে রাখতে পাচ্ছি। বায়ুমণ্ডলের 97% পদার্থই অবস্থান করে ভূপৃষ্ঠ থেকে 0 থেকে 29 কিলোমিটারের মধ্যে, অর্থাৎ এই নিচের দিকেই বায়ুমণ্ডল মণ্ডলের সমস্ত যেসব পদার্থগুলো সেগুলো অবস্থান করছে। এবার আরো শর্ট প্রশ্ন, বায়ুমণ্ডলের কিছু নিষ্ক্রিয় গ্যাস মনে রাখতে হবে, নিয়ন, হিলিয়াম, জেনন, ক্রিপ্টন, এবং সংকেতগুলো মনে রাখতে হবে নিষ্ক্রিয় গ্যাস এগুলো। বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা কত কমে, 1 কিলোমিটারে 6.4°C করে কমে যায়। বায়ুমণ্ডলের কোন উপাদানের উপস্থিতির ফলে আকাশে রং নীল হয়ে যায়, সেটা হচ্ছে ধূলিকণা। ভূপৃষ্ঠের নিকটবর্তী বায়ুমণ্ডলের স্তরটি হচ্ছে ট্রপোস্ফিয়ার, অর্থাৎ ভূপৃষ্ঠের নিকটবর্তী যে স্তরটা সেটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। তারপরে দেখো কি আছে, বা ওজোন গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা যায় কোথায়, দেখো কোথায় ওজোন গ্যাসের স্থিতি রয়েছে, সেটা স্ট্র্যাটোস্ফিয়ারে। ওজোন গ্যাস অক্সিজেনের কটি পরমাণু নিয়ে গঠিত, 3টি মনে রাখতে হবে। মেরুজ্যোতি সৃষ্টি হয় কোন বায়ুমণ্ডলীয় স্তরে, আয়নোস্ফিয়ারে। দেখো এই যে আয়নোস্ফিয়ারে সৃষ্টি, আয়নোস্ফিয়ারে সৃষ্টি হচ্ছে মেরুজ্যোতি বা মেরুপ্রভা। ক্ষুদ্র স্তর কোনটা, ট্রপোস্ফিয়ার।
পরে শান্তমণ্ডল কোনটা স্ট্র্যাটোস্ফিয়ার, বায়ুমণ্ডলের কোন স্তরে মহাজাগতিক উল্কা পুড়ে ছাই হয়ে যায়, দেখো কোন স্তরে আছে, মেসোস্ফিয়ারে, বায়ুমণ্ডলের যে স্তরে ভূপৃষ্ঠের বেতার তরঙ্গ প্রতিহত হয়, কোথায় বেতার তরঙ্গ প্রতিহত হয়ে ফিরে আসে বলেছি, আয়নোস্ফিয়ারে, বায়ুমণ্ডলে যে স্তর দিয়ে জেট প্লেন যাতায়াত করে সেটা কোথায়, স্ট্র্যাটোস্ফিয়ার, থার্মোস্ফিয়ারের স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই দেখতে পাচ্ছ। আচ্ছা, থার্মোস্ফিয়ারে বায়ুমণ্ডলীয় স্তরটি কোন স্তরের অন্তর্গত, আয়নোস্ফিয়ারের অন্তর্গত, সূর্য থেকে আগত ইউভি রে যে বায়ুমণ্ডলীয় গ্যাসীয় উপাদান শোষণ করে সেটি হচ্ছে ওজোন গ্যাস, ওজোন গ্যাস ইউভি রেটা অতিবেগুনি রশ্মিটা শোষণ করে নেয়। বজ্রপাত আর ঝড় বৃষ্টি বায়ুমণ্ডলে যে স্তরে দেখা যায়, ট্রপোস্ফিয়ার, সেই জন্য এটা ক্ষুদ্র মণ্ডল, ভূপৃষ্ঠ থেকে 90 কিলোমিটার উচ্চতা পর্যন্ত প্রসারিত স্তরকে বলা হয় সমমণ্ডল। এই যে সমমণ্ডল, ভূপৃষ্ঠ থেকে 88 কিলোমিটার বলেছি, বা কোথাও কোথাও প্রশ্নে এরকম 90 কিলোমিটার দেখেছি বলে সেটা 90 কিলোমিটার লেখা আছে। এরপরে দেখো বিষম মণ্ডলের শ্রেণী বিভাগ, এখান থেকে একটুখানি মনে রাখতে হবে যে বিষম মণ্ডল, এই যে বিষম মণ্ডলটা এখানে আমরা দেখিয়েছি যে এইটা বিস্তৃত রয়েছে, এই বিষম মণ্ডলে 88 থেকে 10,000 কিলোমিটার, এর একটা স্তরের শ্রেণী বিভাগ আছে, একটা আণবিক নাইট্রোজেন স্তর 88 থেকে 200 কিলোমিটার, পারমাণবিক অক্সিজেন স্তর 200 থেকে 1,125 কিলোমিটার, হিলিয়াম স্তর 1,125 থেকে 3,540 কিলোমিটার, এবং হাইড্রোজেন স্তর 3,540 থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত। এখানটা একটুখানি অনেকের একটুখানি গোলমাল হয়ে যায় যে নাইট্রোজেন স্তরটা আগে আছে না অক্সিজেন স্তরটা আগে আছে। এখান থেকে আমি মনে অনেক সময় বলে রাখি এরকম করে মনে রাখতে, যে যেহেতু বায়ুমণ্ডলে আমরা সব সময় এটা আমাদের মনেই থাকে যে নাইট্রোজেনের পরিমাণ সব থেকে বেশি আছে, সেই জন্য মনে রাখবো যে যেটা বেশি আছে সেটাই বিষম মণ্ডলের মানে একদম নিচের স্তরটা, প্রথমে নাইট্রোজেন এবং তারপরে অক্সিজেনের পরিমাণ থাকে এবং তারপরে অক্সিজেনটা থাকবে, এবং হাইড্রোজেন অনেক হালকা বলে একদম উপরে থাকে, তাহলে মাঝখানে হিলিয়াম স্তরটাই থাকবে। এরকম করে আমি মনে রাখার জন্য এটা একটুখানি বলে দিই, কারণ এটা অনেক সময় অনেকে স্টুডেন্টরা গোলমাল করে ফেলে যে নাইট্রোজেনটা আগে আছে না অক্সিজেনটা আগে আছে, তো এরকম করে মনে রাখলে পরে, এটা শুধু মনে রাখার জন্য, এর কোনো কারণ কিছু নেই, শুধু মনে রাখার জন্য। ধান চাষের পর আবদ্ধ জলাভূমি মিথেন গ্যাসের আতুর ঘর, এখান থেকে কিন্তু মিথেন গ্যাস তৈরি হয়। বায়ুমণ্ডলের প্রধান ওজন ধ্বংসকারী গ্যাসটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন, ওজন ধ্বংসকারী গ্যাস, অর্থাৎ ওজন স্তরকে ধ্বংস করে ফেলছে, সেটা মূল গ্যাস হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। বায়ুমণ্ডলে যে স্তরে সর্বনিম্ন তাপমাত্রা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে, দেখো মেসোস্ফিয়ার বলেছিলাম, মেসোস্ফিয়ারে যে সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাওয়া যায় মেসোস্ফিয়ারে, বায়ুমণ্ডলে যে স্তরে সবচেয়ে বেশি তাপমাত্রা লক্ষ্য করা যায়, বা আন্টার্কটিকায় ওজন গহ্বর বা ওজন হোল দেখা যায়। ওজন হোলটা কোথায় দেখা যায়, আন্টার্কটিকা, যে দক্ষিণে যেই মহাদেশটা একদম দক্ষিণে রয়েছে আন্টার্কটিকা, সেখানে এটা দেখতে পাওয়া যায়। ওজন ধ্বংসকারী গ্যাসগুলো কি কি, ক্লোরোফ্লোরোকার্বন, হ্যালোন, মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজন ধ্বংসকারী গ্যাসগুলো কিন্তু মনে রাখতে হবে ভালো করে। আর যেটা আমাদের গ্রিন হাউস গ্যাস, এই দুটোর মধ্যে একটুখানি আলাদা আছে, গ্রিন হাউস গ্যাসটা আলাদা করে এবং ওজন ধ্বংসকারী গ্যাসটা মনে রাখতে হবে দুটো আলাদা করে, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। এর পরের প্রশ্ন, কার্বন ডাইঅক্সাইড ওজন ধ্বংসকারী গ্যাস নয়, এই যে এখানে যেটা আমি বলছিলাম যে কার্বন ডাইঅক্সাইড কিন্তু গ্রিন হাউস গ্যাস, কিন্তু এটা কিন্তু ওজন ধ্বংস করে না, সেই জন্য এটা কিন্তু ওজন ধ্বংসকারী গ্যাস নয়। নিচের এরকম প্রশ্নটা দেয়া থাকে, নিচের কোনটি ওজন ধ্বংসকারী গ্যাস নয়, তখন ক্লোরোফ্লোরোকার্বন, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, হ্যালন, যদি চারটে অপশন থাকে তখন দেখো এর মধ্যে ক্লোরোফ্লোরোকার্বন, মিথেন, হ্যালন এগুলো কিন্তু গ্রিন হাউস গ্যাসও, কিন্তু গ্রিন হাউস গ্যাসের মধ্যেও ওজন ধ্বংসকারী গ্যাসগুলো কিন্তু আবার একটু আলাদা, সেই জন্য এই তিনটি ওজন ধ্বংসকারী গ্যাস, শুধু কার্বন ডাইঅক্সাইড গ্যাস কিন্তু ওজন ধ্বংস, ওজন মানে ওজন স্তরটা ধ্বংস করে না। রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশন প্রভৃতি ক্লোরোফ্লোরোকার্বন সিএফসি নির্গত করে বা ওজন ধ্বংসকারী গ্যাস উৎপন্ন করে, এটা মেন। আর কোন এককে ওজনের ঘনত্ব মাপা হয়, ডপসন এককে। বাতাসের স্থায়ী গ্যাসীয় উপাদান, বাতাসের যে স্থায়ী গ্যাসীয় উপাদান, একই রকম স্থায়ী গ্যাসীয় উপাদান, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, মিথেন, জেনন, ক্রিপ্টন, আর অস্থায়ী উপাদান এগুলো বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দেখতে পাওয়া যায়, জলীয় বাষ্প, ধুলিকণা, কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য বিষাক্ত গ্যাস এগুলো। তাহলে
এখান থেকে আমরা অনেক প্রশ্নের উত্তর আমরা এই ছকের থেকেই দেখে বুঝে নিয়ে বলে দিতে পারছি। আমরা যদি শুধু শুধু অনেক সময় পড়ি, তখন শুধু শুধু পড়লে পরে কিন্তু আমাদের এগুলো মনে থাকবে না। যদি ছকটা করে এরকম লিখে নিয়ে পড়া যায়, তাহলে কিন্তু আমরা বুঝতেও সুবিধা হবে এবং আমাদের অনেক দিন পর্যন্ত কোনো অসুবিধাও হবে না এবং বলতেও পারবো। তাহলে এখান থেকে ভিডিওটা নিশ্চয়ই ভালো লেগেছে, অনেক শর্ট প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে গেছো এবং এগুলোকে মিলিয়েই একটা ব্রড প্রশ্নের উত্তর করে দেওয়া যায়। এবং এর পরবর্তী ভিডিওতে আমি এরকম ভাবেই অন্যান্য পরবর্তী চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটা ভালো থাকে তাহলে চ্যানেল ভালো লাগে আর কি, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এখানে আমি আরেকবার বলে দিচ্ছি যে এটা কিন্তু 4 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে, যেখানে শান্তমণ্ডল শেষ হলো এখানে একটুখানি বাংলায় লেখা হয়ে গেছে, যাই হোক পরে আমি পাশে তাই জন্য 4 ডিগ্রি সেন্টিগ্রেডটা ব্র্যাকেটে লিখে দিয়েছি। ঠিক আছে, থ্যাংক ইউ।